ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, एमन तीनटे जिनिस आछे जे तीनटे जिनिस सोमवार काउके दान करते नहीं। हाँ बंधुरा, एमन तीनटे जिनिस आछे बछरेर कोनो सोमवारी आपनी काउके दान करबेन ना। दान करले आपनार जीवने सम्यक क्षति होते पारे, ताई एई तीनटे जिनिस बादे बाकी सब किछुई आपनी सोमवार दान करते पारें। आज एई विषये आमी आपनादेर जानाबो। प्रत्येककेई प्रथमेई स्वागत जानाई आमादेर पौराणिक कथा यूट्यूब चैनेले। जारा प्रथमबारेर जन्य आमादेर एई चैनेलेर भिडियो देखछेन तादेर काछे अनुरोध रइलो, प्रथमेई ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সোমবার হলো দেবাদিদেবের বার, তাই আমরা সোমবার দেবাদিদেবকে অত্যন্ত যত্ন সহকারে পূজা ও পার্বণ করে থাকি। তাই এই সোমবার অবশ্যই দেবাদিদেবের সঠিকভাবে পুজোর আয়োজন করা উচিত, দেবাদিদেবের বিভিন্নভাবে পুজো করা উচিত, সেই সব সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। তবে এমন তিনটি জিনিস রয়েছে যে তিনটি জিনিস এই সোমবার কোনোভাবেই যেন দান করতে নেই। দেবাদিদেবকে সন্তুষ্ট করতে গেলে বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলি নিবেদন করতে হয়। যেমন নিবেদন করতে হয় দেবাদিদেবের অভিষেক অর্থাৎ স্নান করানোর সময় দুধ, গঙ্গা জল, ঘি, মধু, আপনারা প্রত্যেকেই জানেন। তেমনই দেবাদিদেবকে আবার অবশ্যই নিবেদন করতে হয় আলো চাল বা আতপ চাল, এটাও আপনারা জানেন। এছাড়া দেবাদিদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে বেল। আপনারা জানেন যে দেবাদিদেবের পুজোতে যেমন বেল পাতা ব্যবহার করা হয়, তেমনই বেল ফল হিসেবে দেবাদিদেবকে অর্পণ করা উচিত। আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এমন তিনটি জিনিস ঠিক এই রকমই দেবাদিদেবের প্রিয়, সেগুলি মোটেই কিন্তু দান করতে নেই। আর যারা দান করবেন তাদের জীবনে সমস্যা নেমে আসবে। দান পরম ধর্ম, দান করাই উচিত, কিন্তু দান করার সঠিক সময় রয়েছে, সব সময় দান করা ঠিক নয়, উচিত নয়। তাই দান অবশ্যই সাবধানে করবেন, সংযতভাবে করবেন, যাতে জীবনে আপনাদের সমস্যা না হয়। এবার তাহলে জেনে নেওয়া যাক যে সোমবার দিনকে আপনারা কী কী দান করবেন না। আপনাদের প্রথমেই বলবো, দেখবেন অনেকেই দুধ নিতে চায়। কোনোভাবে সোমবার দান হিসেবে আপনি বিক্রি করতে পারেন, দান হিসেবে দুধ দেবেন না। কারণ সোমবার যদি এই দুধ ব্যবহার করে দেবাদিদেবের অভিষেক ঘটানো হয় অবশ্যই শুভ, কিন্তু সেটা যে করবে তার বাড়ির জন্য। তাই আপনি অবশ্যই দেবাদিদেবের যদি পুজো অর্চনা করতে চান কখনোই দান হিসেবে দুধ দেবেন না, এটাই বিষয়। এছাড়া দুধ প্রত্যেকটা দেবদেবীর অত্যন্তই প্রিয়, তাই অবশ্যই সোমবার এই দুধ দান কোনোভাবেই করবেন না, এবং করলে আপনার জীবনে ধীরে ধীরে সমস্যা নেমে আসতে পারে। তাই অবশ্যই সাবধান হয়ে যান, কোনোভাবেই সোমবার দুধ দান হিসেবে কাউকে দেবেন না। দ্বিতীয় যে জিনিসটি আজ আমি আপনাদের জানাবো সেটি হলো দেবাদিদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেবকে আপনি যদি আতপ চাল নিবেদন করেন, দেবাদিদেব অত্যন্তই যে সন্তুষ্ট হয়। তাই কোনোভাবেই আতপ চাল আপনারা কিন্তু এই দিন দেবেন না। আতপ চাল যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার জীবনে মা লক্ষ্মীর
অভাব ঘটে, তাই কোনোভাবে আপনি এই দিন আতপ চাল দান করবেন না। অবশ্যই বিক্রি করতে পারেন, অবশ্যই আপনি কাউকে খাওয়াতে পারেন, কিন্তু চাল হিসেবে আতপ চাল আপনারা দান করবেন না। আর যদি এই সোমবার দান করেন সেক্ষেত্রে আপনার জীবনে অবশ্যই বিপদ নেমে আসতে পারে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যেটি সোমবার দিতে নেই, কারণ দেবাদিদেবের অত্যন্ত প্রিয় এই তৃতীয় জিনিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই তার আগে আপনাদের কাছে অনুরোধ, নিচের কমেন্ট সেকশনে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি লিখতে একদম ভুলবেন না, এবং দেবাদিদেবকে এই দিন নীল অপরাজিতা প্রদান করতেও ভুলবেন না। আর্থিক উন্নতি সমৃদ্ধির জন্য অবশ্যই আপনাদের এগুলি করা উচিত। এর ফলে আপনি আপনার জীবনে যেমন ভালো থাকবেন, তেমনই আপনার জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য। তৃতীয় যে জিনিসটি আপনাদের বলবো সেটি হলো বেল। হ্যাঁ বন্ধুরা, সোমবার দিন কাউকে বেল আপনি দেবেন না। বেল পাতা আপনি অবশ্যই নিবেদন করতে পারেন, কিন্তু বেল ফল হিসেবে কখনোই দেবেন না। আপনি বিক্রি করতে পারেন, কারণ সোমবার হলো দেবাদিদেবের বার আর দেবাদিদেবের অত্যন্ত প্রিয় ফল হলো একটি বেল, তাই বেল কোনোভাবেই আপনারা সোমবার আপনারা কোনোভাবেই কাউকে দান করবেন না, যার ফলে সমস্যা নেমে আসতে পারে। আজকে আমি আপনাদের সামনে এই তিনটি বিষয় উল্লেখ করে দিলাম, আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন, আশা করি আপনারা যথেষ্টই সমৃদ্ধ হয়েছেন। তাই সোমবার কোনোভাবেই এই জিনিসগুলি দান করবেন না, এর ফলে আর্থিক বিপর্যয় আসতে পারে। আর এইগুলি না দান করলে, অন্যান্য কিছু দান করলে আপনার আর্থিক উন্নতি অর্থাৎ জীবনের সমস্যা সমাধান হয়ে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। তাই কোনোভাবেই কিন্তু এই জিনিসগুলি দান করবেন না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।